আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান প্রভাষক ফিনান্স ব্যাঙ্কিং অভিমা ফুলবাড়িয়া কলেজ ফুলবাড়িয়া সিংহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ফুলবাড়িয়া কলেজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আমরা আলোচনা করব কোভিড নাইন্টিনের পরবর্তী সিলেবাস নিয়ে অর্থাৎ দু হাজার সালের পরীক্ষার্থীদের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব ফিনান্স ব্যাংকিং ও বিমা পত্র এবং দ্বিতীয় পত্রের যে নতুন সিলেবাস সেই সিলেবাসের আলোকে আজকের আলোচনা আজকে আমরা ফিনান্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একশো এবং দুইশো নাম্বারের যে পরীক্ষা সেই পরীক্ষার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা জানো ফিনান্স প্রথম পত্র একশো মার্কস এবং দ্বিতীয় পত্রে একশো মার্কস তোমরা জানো যে ফিনান্স প্রথম পত্র নয়টি চ্যাপ্টার এবং ফিনান্স দ্বিতীয় পত্রে চোদ্দোটি চ্যাপ্টার তো আমরা আজকে দুই অর্থাৎ দুই বিষয়েরই আলোচনা করব যে বিশেষ করে ফিনান্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রেতে কিভাবে সহজে আমরা এ প্লাস পেতে পারি সে বিষয় নিয়ে আজকের আলোচনা আবারও বলি আজকের আলোচনার মূলত দু সালের এইস এসসি পরীক্ষার্থীদের জন্য তো আমরা আলোচনায় চলে যাচ্ছি আমরা ফিনান্স প্রথমপত্রে জানি যে নয়টি চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো থেকে আমাদের চারটি চ্যাপ্টার সংযুক্ত করা হয়েছে ফিনান্স প্রথম পত্র ফিনান্স প্রথম পত্র বিষয় একশো বিরানব্বই ফিনান্স প্রথম পত্র কোট একশো বিরানব্বই তোমরা জানো যে এখানে কয়টি চ্যাপ্টার নয়টি চ্যাপ্টার তো এখানে নয়টি চ্যাপ্টার থেকে এগারোটি সি কিউ আসে আমাদের আনসার করতে হয় কয়টি ষাটটি সাত দশে সত্তর তারপরে তিরিশটি থাকে কি আমাদের সিকিউ মার্কস কত করে এক করে এই হচ্ছে তিরিশ আমাদের একশো মার্ক্সের ডির একশো মার্ক্স মানবণ্টন হচ্ছে আমাদের একশো প্রথম পথে তো ফিনান্স অর্থাৎ নয়টা চ্যাপ্টার থেকে আমাদের নতুন সিলেবাসে রয়েছে কতটি চ্যাপ্টার দেখব আমরা প্রথম 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 অধ্যায় অধ্যায় অধ্যায়ের নাম কি অর্থায়নের সূচনা অর্থায়নের সূচনা এরপর আমরা দেখব তৃতীয় অধ্যায় দিয়েছে আমাদেরকে তৃতীয় অধ্যায় আমাদের সিলেবাসে রয়েছে অর্থাৎ অর্থের সময় মূল্য অর্থের কি সময় মূল্য অর্থের সময় মূল্য এরপরে আমাদের রয়েছে অষ্টম চ্যাপ্টার অষ্টম চ্যাপ্টার কি মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত সিদ্ধান্ত এরপরে রয়েছে কি আমাদের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার মুনাফার হার এই হচ্ছে আমাদের অর্থাৎ চারটি চ্যাপ্টার নয়টি চ্যাপ্টার থেকে আমাদেরকে চারটি চ্যাপ্টার দেওয়া হয়েছে তো তোমাদের মানে কলেজ খোলার পরে আমাদের এই অর্থাৎ চৌরাশি দিনের একটা আউটলাইন কোর্স আউটলাইন দেওয়া আছে যে কলেজ খোলার পরবর্তী থেকে আমাদের চৌরাশি দিন কাউন্ট হবে তো এই চৌরাশি দিনের মধ্যে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমাদেরকে শেষ করার একটা এরকম নির্দেশনা আছে যে চৌড়াশিনীর দিনের মধ্যেই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমাদেরকে শেষ করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই চারটি চ্যাপ্টারের মানে কি কি আমাদেরকে পড়তে হবে এবং কি সিলেবাসে দেওয়া আছে সে বিষয় নিয়ে আমি এখন ধারাবাহিকভাবে আলোচনা করব তো আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি যে প্রথম পত্রে আমাদের চারটি চ্যাপ্টার প্রথম পত্র প্রথম প্রথমপত হচ্ছে অর্থায়নের সূচনা এখানে তোমরা যদি সিলেবাসটা তোমাদের সামনে থাকে তাহলে সিলেবাসে দেখো যে তোমাদের এই চ্যাপ্টারে মন্তব্যের গড়ে কী লিখে আছে যে সম্পূর্ণ অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ পড়তে হবে তো এবং পরবর্তী যে চ্যাপ্টারগুলো অর্থাৎ অষ্টম তৃতীয় এবং অষ্টম এবং নবম এখানে তোমাদেরকে আংশিকভাবে দেওয়া আছে যে টপিক্সগুলো দেওয়া আছে যে এই এই টপিক্সগুলো আমাদেরকে পড়তে হবে তো আমাদের প্রথম অধ্যায় একটা কারণ হচ্ছে যে সবগুলা সম্পূর্ণ দেওয়ার কারণ এখানে থেকে সবচেয়ে বেশি এমসি কিউ আসার সম্ভাবনা থাকে এবং যারা বিশেষ করে অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার যে আমরা এখান থেকে প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসিকিউ এসে থাকে এবং তোমাদেরও এখানে এইসিএসসি পরীক্ষায় এখান থেকে সর্বাধিক এমসিকিউ প্রশ্ন আসবে এবং পরবর্তী যে চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ আসবে কিন্তু প্রথম চ্যাপ্টার এমসিকিউ আসার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি যেহেতু এবার দ্বিতীয় চ্যাপ্টার নেই তাহলে প্রথম চ্যাপ্টার থেকে সম্ভাবনা বেশি এমসিকিউ আসবে তো আমরা যদি দেখি যে এগারোটা প্রশ্ন অর্থাৎ আমাদের নয়টা চ্যাপ্টার থেকে এগারোটা প্রশ্ন থাকতো এখন আমাদের চারটি চ্যাপ্টার থেকে অর্থাৎ নয় এগারোটি প্রশ্ন আমাদের কিভাবে থাকতে পারে আমি একটি সম্ভাব্য আউটলাইন তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে অর্থায়নের সূচনা থেকে কয়টি দুইটি সিকিউ থাকার সম্ভাবনা রয়েছে দুইটি এরপরে অর্থের সময় মূল্য থেকে তিনটি সিকিউ আসার সম্ভাবনা রয়েছে এবং মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত থেকে তিনটি সিকিউ আসার সম্ভাবনা রয়েছে এবং যুগীয় মুনাফার হার থেকে তিনটি সিকিউ আসার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা একটু খেয়াল করি যে আমাদের এগারোটা সিকিউ কীভাবে হচ্ছে তিন তিরিকে নয় আর দুই হচ্ছে এগারো অর্থাৎ এগারোটা সিকিউ আমাদের প্রথম পত্রে এগারোটা সিকিউ আসবে তো এখান থেকে আমাদের কয়টা সিকিউ আনসার করতে হবে সাতটা সিকিউ আনসার করতে হবে তো দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি অর্থাৎ প্রথম চ্যাপ্টার বাদ দেও সিকিউর জন্য তাহলে তোমাদের অর্থাৎ তৃতীয় অষ্টম এবং নবম এই তিনটা চ্যাপ্টার যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সিকিউর জন্য সুন্দরভাবে আয়ত্ত করে রাখো তাহলে আর তোমাদের এই অর্থায়নের সূচনা তোমাদের সিকিউ লেখার প্রয়োজনীয়তা পড়বে না কেন এখানে থিওরি এটা যদি তুমি বাদ দিয়ে যাও তাহলে নাম্বার আসার সম্ভাবনা থাকবে বেশি কারণ ধরো এক দুই নাম্বার তোমার সিকিউ লেখলে এমনিতে এক দুই এমনিতে কম আসে আর যদি ম্যাথ তুমি করো ম্যাথগুলা করলে পুরো মার্সি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে তোমরা এটা কিন্তু আবার অবশ্যই যদি বাদ দিয়ে যাও তাহলে কিন্তু হবে না কারণ এখানে সি কিউ অর্থাৎ এম সি না লিখলে তোমার এমসি কিউ আসবে সর্বাধিক এজন্য তোমাকে এটাও গুরুত্ব দিতে পড়তে হবে কিন্তু সি তোমার লিখার দরকার নেই তুমি শুধুমাত্র অর্থায়নের সূচনা পড়বে কি জন্য শুধুমাত্র পড়বে তোমার এমসি কিউর জন্য তো আমরা দেখব যে এমসি কিউর আমি এটা কোভিড নাইন্টিনের আগে আমরা যে ক্লাসগুলো করিয়েছিলাম অর্থায়নের সূচনা থেকে আমি এখানে সুন্দরভাবে পড়িয়েছিলাম এখানে যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে সেই বিষয়গুলো হচ্ছে যে অর্থায়ন কাকে বলে অর্থায়নের প্রয়োজনীয়তা অর্থায়নের ধারণাটা আমাদের পড়তে হবে তো এখানে রয়েছে তোমার অর্থায়নের ক্রমবিকাশ তো অর্থায়নের অর্থাৎ কাল থেকে আজ প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ বর্তমান পর্যন্ত যে সালগুলা দেওয়া আছে শনগুলো দেওয়া আছে এটা কখন কোন সময় কী অর্থায়নের আবির্ভাব হয়েছে বা ঘটেছে সেই বিষয়টাকে আমাদেরকে আয়ত্ত রাখতে হবে কারণ এখান থেকে অবশ্যই অবজেক্টিভ আসবে কোন বিজ্ঞানী কত সালে কিভাবে নোবেল পুরস্কার পেয়েছেন কোন অর্থায় এগুলো এগুলো আমাদের জানতে হবে হ্যাঁ এরপরে আমাদের অর্থায়নের নীতি অর্থায়নের নীতি কয়টা জানি পড়িয়েছিলাম অর্থায়নের নীতি আমরা তিনটা নীতি জানি যে অর্থায়নের নীতি আমরা তিনটা পড়েছি তে অর্থায়নের এবং অর্থায়নের লক্ষ্য কয়টি অর্থায়নের লক্ষ্য আমরা দুইটা অর্থায়নের লক্ষ্য পড়েছি তো অর্থায়নের লক্ষ্য হচ্ছে যে মুনাফা সর্বোচ্চকরণ সম্পদ সর্বাধিকরণ তো এই যে যে আমাদের অর্থায়নের লক্ষ্য এই অর্থায়নের লক্ষ্য থেকে প্রতিবারই অর্থাৎ সি কিউ প্রতিবারই তোমাদের সি এসে থাকে তো অর্থায়নের কি লক্ষ্য কয়টা দুইটা আমরা একটা কি পড়েছিলাম এবং আমরা বললাম যে অর্থায়নের নীতি আমাদের বেসিক নীতি কয়টা তিনটা নীতি কী কী বেসিক নীতির মধ্যে আমরা তিনটা নীতি পড়েছিলাম যে তারল্য নীতি ঝুঁকি ও মুনাফা নীতি তারপরে পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি আবার লক্ষ্য যেটা বললাম মুনাফা সর্বোচ্চকরণ এবং সম্পদ সর্বোচ্চকরণ তা আমাদের এই বিষয়গুলা অবশ্যই পড়তে হবে এবং অর্থায়নের কার্যাবলী এগুলো পড়তে হবে একটু কোনোটাই বাদ দেওয়া যাবে না কেন এটা আমাদের সিকিউর জন্য এম জন্য কোনোটাই আমরা বাদ দিতে পারবো না তো এই ছিল প্রথম অর্থাৎ অধ্যায়ের সার্বিক আলোচনা এটা সম্পূর্ণটাই পড়তে হবে আমরা সিকিউর জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে লাইন বাই লাইন পড়ে যাব এরপরে যদি আসি আমি অর্থের সময় মূল্য এখান থেকে তোমাকে কি পড়তে হবে বর্তমান মূল্য বের করতে হতে পারে এটা তোমাদের সিলেবাসে অর্থাৎ মন্তব্যের গড়ে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তেই হবে হুম সে বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে লেখা আছে যে বর্তমান মূল্য বের করতে হবে তারপরে তোমার এককালীন নগদ প্রবাহ তারপরে চক্রবৃদ্ধিকরণ যেটা হ্যাঁ এই বিষয়গুলো তোমাদের দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে এনের মান আয়ের মান সুদের হার সেটা সুদের হারটা বের করার নিয়ম আমাদের পড়ে ও আরেকটা বিষয় এখানে তোমাদের সেটা যেটা পড়তেই হবে যে হ্যাঁ হ্যাঁ সুদের হার হ্যাঁ বের করার বিষয়টা তোমরা এই সিলেবাসটা হাতে রেখে তোমরা তোমরা প্রিন্ট করে তোমাদের রেখে দিতে হবে যে এটা কি কি বিষয়গুলো তোমাদের পড়তে হবে আর বিষয় অনেকগুলো বিষয় বাদ দেওয়া হয়েছে ঋণ কার্যাবলির যে সূচি যে আছে একটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা পড়তে হবে এটা আমি অনেকবার করিয়েছি এবং আমার অনলাইন ক্লাসে এই ক্লাস এ অর্থাৎ অর্থের সময় মূল্য প্রায় আমার সাত থেকে আটটা ক্লাস আছে তোমরা অনলাইন ক্লাস ফুলবাড়িয়া কলেজে দেখতে পারো অথবা আমার ইউটিউব চ্যানেল এখানেও তোমরা দেখতে পারো সুন্দরভাবে সাজানো আছে প্লেলিস্ট লিস্ট করা আছে যে অধ্যায় প্লেলিস্ট ভিত্তিক প্লে করা রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অর্থাৎ অর্থের সময়মূলক টাইমগুলো মানি থেকে কোনো সমস্যা থাকে সেটা তোমরা আমাদেরকে আমাকে নির্দ্বিধায় বলতে পারো বলবে এবং আমি সেটা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ তো আবারও বলি যে এখানে এই বিষয়গুলো এই বর্তমান এই সময়ে এ প্লাস পাওয়া শুধুমাত্র ফিনান্স ব্যাঙ্কিংয়ে যে সব সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ হবে এবার কারণ সিলেবাস ফিফটি পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে তো অর্থাৎ অর্থের সময় মূল্য এখান থেকে বললাম তো তিনটা প্রশ্ন সম্ভাব্য থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তো তিনটা প্রশ্ন থেকে তুমি তিনটাই অ্যান্সার করতে পারলে পারো করতে পারো এখান থেকে তিনটা আনসার করতে পারো হ্যাঁ তো এখান থেকে একটা এরকম করে যদি তুমি আনসার দেখবে বলে তোমার যে প্রশ্নগুলো তুমি সবচেয়ে বেশি পারতেছ সবচেয়ে বেশি পারো সেই প্রশ্নগুলোর আনসার তুমি দ্রুত সহ করবে মনোযোগ সহকারে আনসারগুলো করার চেষ্টা করবে এরপরে দেখবো আমরা অর্থাৎ অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এখানেও আমি প্রায় সাত থেকে আটটা ক্লাস আমি এখানে নিয়েছি তো এই ক্লাসগুলা অনলাইন ফুলবাহ কলেজ অনলাইন প্ল্যাটফর্মেও পাবে অথবা আমার ইউটিউব চ্যানেলে ওখানে সুন্দরভাবে প্লে লিস্টে প্লেলিস্ট প্লে লিস্ট দেওয়া রয়েছে ইনশাল্লাহ পাবে এখানে এখানে তোমাকে এমপিবি আইআরআর হুম তারপরে এইগুলা বিষয় সুন্দরভাবে অঙ্কগুলো ম্যাথগুলো করা রয়েছে সূত্রগুলো আগে ভালোভাবে আয়ত্ত করে অঙ্কগুলো করতে হবে সুন্দরভাবে শত্রুগুলো আমি সাজিয়ে গুছিয়ে একদম সুন্দরভাবে প্রথম ক্লাসে সেটা আমি দিয়েছি সেখানে শত্রুগুলো সুন্দরভাবে একদম মজার স্থলে শত্রুগুলো পড়া রয়েছে এখানে আছে অর্থাৎ ইউটিউবে তুমি দেখে নিবে তোমরা এরপর আমরা যেটা যাব যে নবম অধ্যায় অত্যন্ত সুন্দর একটা চ্যাপ্টার তোমরা এগুলো কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতেও করে আসছ এবং এই চ্যাপ্টারগুলো সেম হয়তো একটু এখানে বেশি পড়তে হয় ওখানে কম পড়া ছিল এখানে একটু বেশি পড়তে হবে তো এই চ্যাপ্টারগুলো কিন্তু অর্থাৎ নবম দশম শ্রেণীতেও তোমরা পড়ে আসছো তো এখানে কি যুগীয় মুনাফার হার এখান থেকেও তিনটা প্রশ্ন একদম সহজ প্রশ্ন আসতে আসে হ্যাঁ এগুলো সুন্দরভাবে দেখা দেখে নিবে তোমরা দেখলেই তোমরা ইনশাল্লাহ পারবে তো আমরা দেখব তো আবার বলি যে এখানে এইভাবেই মানে সম্ভাব্য একটা আউটলাইন আমি কোর্স আউটলাইন দাঁড় করিয়েছি যে এইরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে যে এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এখান থেকে দুইটা হচ্ছে যে এগারোটা অর্থাৎ তিন তিরিকে নয় দুই এগারো এভাবে প্রশ্ন হবে তো আমরা আশা করি যে আমাদের কলেজ খোলার পরে এই ক্লাসগুলো আমরা আবার রিপিট করব যে যা কার কোথায় কোন সমস্যা রয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আমরা দেখব যে অর্থাৎ অর্থাৎ ফিনান্স ব্যাংকিং দ্বিতীয় পত্র ফাইনান্স ব্যাংকিং এর দ্বিতীয় পত্র দেখে কি রয়েছে ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র বিষয় কোড বিষয়কূট একশো তিরানব্বই এখানে আমাদের কি পড়তে হবে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় পড়তে হবে দ্বিতীয় অধ্যায় রয়েছে সিলেবাসে দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় রয়েছে আমাদের নবম অধ্যায় দশম অধ্যায় একাদশ অধ্যায় কেন আমাদের এটা হচ্ছে এটুকু হচ্ছে কি আমাদের ব্যাংকিং আমাদের এই দুইটা চ্যাপ্টার হচ্ছে কি বিমা তো আমরা এক দুই তিন চারটা হচ্ছে আমাদের কি ব্যাংকিং চারটা হচ্ছে আমাদের ব্যাংকিং এই চারটা হচ্ছে আমাদের ব্যাংকিং আর দুইটা হচ্ছে অর্থাৎ নবম অধ্যায় দশম অধ্যায় এবং একা একাদশ অধ্যায় হচ্ছে আমাদের বিমা চ্যাপ্টার তো আমরা এখানেও আমাদের সেম কোয়ালিটি এখান থেকেও আমাদের এগারোটা প্রশ্ন থাকবে আমাদেরকে সাতটা প্রশ্নের আনসার করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ক্লাসগুলো যখন কোভিডের আগে কয়েকটা চ্যাপ্টার আমরা পড়িয়েছিলাম এক এবং দুই চ্যাপ্টার এবং নবম চ্যাপ্টারটা আমরা পড়িয়েছিলাম তো আমরা আশা করি যদি ইনশাল্লাহ কলেজ শুরু হয় কলেজে ক্লাস সরাসরি তোমাদের সাথে ক্লাস শুরু হয় আবারও আমি এই চ্যাপ্টারগুলো শুরু করব এবং আমি এরপরে অর্থাৎ অর্থায়নের সূচনা শুরু করার পরে আমি দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে আবার ক্লাস শুরু করব তো আবার বলি এখান থেকে যে অর্থাৎ ব্যাঙ্কিং থেকে প্রশ্ন ব্যাঙ্কিং কয়টা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটে চারটা চারটা থেকে এরকম প্রশ্ন থাকবে এখান থেকেও বিমা থেকেও বাধ্যতামূলক প্রশ্ন কিন্তু আনসার করতে হয় আমাদের বিমা থেকে কি আমরা যে আগের প্রিভিয়াস প্রশ্নগুলো যদি দেখি তা আমাদের কিন্তু বিমা থেকে বাধ্যতামূলক প্রশ্ন থাকতে হয় প্রশ্ন আনসার করতে হয় এরকম এবারও হয়তো বা থাকতে পারে তো আমরা খেয়াল করি যে অর্থাৎ সিলেবাস কিন্তু একদম সংক্ষিপ্ত সিলেবাস আমরা চৌরাশি দিনেই ইনশাল্লাহ শেষ করতে পারবো এরকম আমরা আশা আশা রাখি তোমরা মনোযোগ সহকারে যদি ভাষায় প্র্যাকটিস করো আবার বলি এখান থেকে এ প্লাস পাওয়া অর্থাৎ প্রথম পত্র থেকে তোমার প্রথম পত্র থেকে অর্থাৎ এই যে যে এমসি কিউ এমসি কিউ তিরিশটা থেকে অনেকে পঁচিশটা পায় অনেকে তিরিশটা তিরিশটা তো ইজি অনেকে পায় যেমন রেকর্ড রয়েছে অনেকে অনেক স্টুডেন্ট এই তিরিশটার মধ্যে তিরিশটাই পেয়েছে সেটা আমি দেখেছি তিরিশ অর্থাৎ সি যদি তুমি বিশেষ করে এই অর্থাৎ প্রথম পত্র কারণ প্রথম পত্রতে মার্কস তোমাকে বেশি ক্যারি করতে হবে কারণ দ্বিতীয় পত্র যেহেতু থিওরি তাহলে মনে করো প্রথম পত্র এখানে সিকিউ কিউ পঁচিশ এম সি সিকিউ হচ্ছে ধরো সিক্সটি ফাইভ কারণ তুমি ম্যাথ আনসার করতে হবে তোমাকে ম্যাথের আনসার করতে হবে সিকিউ কত হচ্ছে আর এটাতে যদি তোমাকে করতে হবে। একশো ষাট তার মানে তোমার এ প্লাস আসতেছে এই পার্সেন্ট মার্কস তোমাকে আসতেছে এই হচ্ছে যে তোমার সিলেবাসের আউটলাইন অর্থাৎ তোমাকে বিশেষ করে দুইটাতেই গুরুত্ব দিতে হবে প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু গুরুত্বটা যদি এটাতে একটু বেশি আসে তাহলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা না মার্কস এটাতে বেশি পাইতে পাবে এটাতে পরিশ্রম করো যে যাতে এটাতে বেশি মার্কস আসবে কেন থি এটাতে সব ম্যাথ ম্যাথ থাকার কারণে সম্ভাবনা রয়েছে বেশি তো তো ইনশাল্লাহ এ পর্যন্তই ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস নিয়ে আবারও হাজির হব পরবর্তী ক্লাস আমি আবারও বলে রাখি এর অর্থাৎ ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা পত্রের অর্থায়নের সূচনা নিয়ে আমি ক্লাস করব অর্থায়নের সূচনা অর্থাৎ আমাদের প্রথম টফিক্স থাকবে অর্থায়নের ধারণা অর্থায়ন কী হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম